আজ রচনা ব্যানার্জির জন্মদিন। 46 বছরে পা দিলেন অভিনেত্রী, হয়ে গেল তার জন্মদিনের পার্টি। অভিনেত্রী কিভাবে তার জন্মদিনের পার্টি সেলিব্রেট করলেন তা জানবার জন্য এই ভিডিওটি পুরো দেখুন। ভিডিওটি শুরু হওয়ার আগে আপনারা যারা ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন তারা ইউটিউবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করুন, এবং যারা শর্মিলা মাইতি অফিশিয়াল ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটিকে লাইক করে ভিডিওটি শেয়ার করুন। এদিন হয়ে গেল রচনার জন্মদিনের পার্টি। নিজের কাছের লোকজনের সাথেই পালন করলেন তার 46 বছরের জন্মদিন। সেখানে উপস্থিত ছিলেন রচনার বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজন। জন্মদিনের পার্টিতে দেখা গেল পার্পেল কালারের শাড়িতে আর সবুজ রঙের ব্লাউজ, হাতে এক গাছে চুড়ি। আর এ কথা বলতেই হবে, দারুণ লাগছিল রচনাকে। এছাড়াও রচনার মাথায় দেখা গেল গাঁদা ফুলের মালা দিয়ে খোঁপা বাঁধা, আর বাকি চুলটা কাঁধের কাছে খোলা রয়েছে। বার্থডে সেলিব্রেশনেও ঘরটা কিন্তু দারুণভাবে সাজানো হয়েছিল। ঘরে লাগানো হয়েছিল রং বেরঙের বেলুন, সাথে ঝুলছিল রূপলি রঙের ফিতে। রচনার এদিনের বার্থডে পার্টিতে দেখা গেল অভিনেত্রী কোনিনিকা ব্যানার্জিকে। এছাড়াও সোশ্যাল মিডিয়ায় ধরা পড়লো অভিনেত্রীর ভক্তেরা তাকে তার জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছে। আর এভাবেই অভিনেত্রী তার 46তম জন্মদিন পালন করলেন তার বন্ধুবান্ধবের সাথে। আমরা শর্মিলা শো হাউসের পক্ষ থেকে অভিনেত্রীকে তার জন্মদিনে শুভেচ্ছা জানাই। Hey guys, this is Shormila Maiti from Shormila Show House, and please subscribe my channel, click the bell button for more updates.